সম্মাননা তো আল্লাহর রহমতে আমি পেয়ে আসছি দীর্ঘদিন যাবৎ যাবৎ, শত শত পুরস্কার আছে, সেটা তো দেয় আমার সৌভাগ্য, আবার যারা ভালোবাসেন তাদেরও একটা সৌভাগ্যের ব্যাপার। এই কারণে যে দেশটাকে যারা ভালোবাসেন, তো দেশের জন্য যারা কিছু কর্ম করবে নিশ্চয়ই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। মানুষকে উৎসাহ না দিলে মানুষ এগিয়ে যাবে কী করে? তা আমাদের মূল কথাটা হলো, ইদানিংকালে যে সমস্যাটা আমাদের সামনে আসছে, প্রায়ই একটা কথা শোনা যায় যে এখানে পরিবেশ নেই। তো পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব কাদের? যাদের উপর পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব, তারাই যদি আত্মসমর্পণ করে বলেন এখানে পরিবেশ নেই, তাহলে সংশোধনটা কে করবে? অতএব আমরা সুস্থভাবে সোচ্চার হয়ে সংগ্রামটা করতে হবে আমাদের সংস্কৃতির জন্য, চলচ্চিত্রের জন্য, আমাদের সঙ্গীতের জন্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।